সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিও দেখার জন্য। হাই বন্ধুরা, আমি বিশ্বনাথ পাল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি ল্যান্ডস্কেপ পেন্টিং করব, কিন্তু আজকে করব ওয়াটার কালার দিয়ে নয়, আজকে করব অয়েল কালার দিয়ে। আজকের পেন্টিংয়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো এটাই যে আমি আজকে মোট চারটি কালার দিয়ে পেন্টিং করব, সাদা, লাল, নীল এবং হলুদ। এই চারটি কালার যদি আপনার কাছে থাকে তাহলে আপনার অন্য কোনো কালার দরকার নেই। আর এই চারটি কালার দিয়েই অনায়াসে একটি ল্যান্ডস্কেপ পেন্টিং করা যায়। সেটি কীভাবে করতে হয় সেটি আমি আজকে আপনাদের দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি যে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এইখানে আমি শেখাই যে কীভাবে খুব সহজ থেকে সহজতর উপায়ে পেন্টিং করতে হয়। আর যদি আপনি আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন পেন্টিংটি শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্কেচ, আর এ হচ্ছে আমাদের আজকের কালার্স। এইটা হচ্ছে টাইটেনিয়াম হোয়াইট, এটা হচ্ছে লেমন ইয়েলো, এটা হচ্ছে ভার্মিলিয়ান রু রেড, আর এটা হচ্ছে পার্সিয়ান ব্লু। তো এই চারটি কালার দিয়ে আজকে আমরা পেন্টিং করব, ঠিক আছে? তো প্রথমে আমরা স্টার্ট করব আকাশ দিয়ে। তো আকাশের রঙটা প্রথমে আমরা বানিয়ে নিই। তো আকাশের রঙ বানাতে গেলে প্রথমে একটু হোয়াইট আর একটু ব্লু, তো এই হচ্ছে আকাশের একটা নীল কালার। তো এটা আমরা প্রথমে একটু দিয়ে নিই, এইভাবে দিয়ে নিতে হবে, এইভাবে আকাশের কালার্স আর একটু একটু সাদার সঙ্গে লাল মিশিয়ে একটু নীল মিশিয়ে এই কালার্স। এইবার একটু ইয়েলো টাইপসের, ওকে। তো লাল, হলুদ, নীল আর সাদা, এই চারটি রং দিয়ে মোটামুটি মেঘের আকাশের কালারটা করলাম। এবার একটুখানি এখানে হালকা দুটো একটা স্লাইড, দুটো একটা মানে মেঘের মতন দিয়ে দিই, দেখতে মনে হয় যেখানে দুধের মেঘ হালকা। যাই হোক, আচ্ছা এইবার আমরা কী করবো, পাহাড়ের কালার। এই যে দূরে একটা ছোট্ট একটা স্লাইড পাহাড় আছে, তো এই পাহাড়টা আমি যথারীতি নীল দিয়েই করি, নীল দিয়ে এই পাহাড়টা স্লাইড, এই কালারটা নীল দিয়ে পুরোটা পাহাড়টা করে দিই। তো দূরের পাহাড়টা মোটামুটি নীল দিয়ে আর সাদা দিয়ে কমপ্লিট করে দিলাম। এইবারটা আমরা কী করবো, এই যে গাছপালাগুলো এখানে দূরের গাছপালাগুলো আছে সেগুলো আঁকবো। তো এই গাছপালার রঙ যে বানাতে গেলে পরে কী করতে হবে আমাকে, এই যে হলুদ আর এই নীল এ দুটো অ্যাডজাস্ট করতে হবে। একটু হলুদ নিলাম আর একটু নীল, দেখুন আমরা ডিপ একটা ডিপ সবুজ একটা কালারস আমরা এখানে করে ফেলেছি। এবার এই কালারটা দিয়ে আমরা দূরের পাহাড় বলে দেবো, দূরের পাহাড় বলছি সরি, গাছ, এই কালার দিয়ে আমরা দূরে গাছপালাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কতগুলো আছে, এইভাবে আমরা পুরোপুরি দিয়ে দেবো। তো বন্ধুরা, এ হলো মোটামুটি দূরের গাছপালা, এখনও কমপ্লিট হয়নি, আমরা পরে এই দূরের গাছপালাগুলোকে একটু হাইলাইট করব লাইট কালার দিয়ে। তো এইবার আমরা কী করব, এই যে মাঠটা আছে এইখান দিয়ে, এখান দিয়ে বাড়ির সামনে যে মাঠগুলো আছে
এই মাঠগুলো আমরা কালারিং করব। তো সেই জন্য কালারটা আমাকে গোল করতে হবে, এই প্রথমে একটু একটু বেশি হলুদ দিয়ে লাইট কালার করে এবার লাইটগুলো এখান দিয়ে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আচ্ছা আমরা আগে একটু লাইটস কালারটা এখান দিয়ে দিয়ে নিই। এই ওপরে একটু লাইট, মানে লাইট মানে কি হলুদটা বেশি দেবো ওপরে, আর একটুখানি ডিপ করে আস্তে আস্তে এই যে এরকম নিচের দিকে চলে আসবে, এদিকেও তাই, এদিকে ওপরে একটু হলুদটা বেশি দেবো, এদিকে ডিপটা মানে ডিপ হবে একটু লাইট, এদিকে ডিপ। তো এইভাবে আমরা পুরোপুরি কালারটা দিয়ে নেবো। আচ্ছা তো যেভাবে বললাম সেভাবে আমি আমরা এই মাঠটা করে দিয়েছি। এইবার আমরা কি করব, রাস্তাটা করব। এই যে রাস্তাটা আছে এখান থেকে রাস্তা কালারটা আগে করে নিই। তো রাস্তা কালার করতে গেলে কী করতে হবে আমাদের, প্রথমে এই যে লাল একটু লাল নেব, আর একটু ব্লু নিয়ে এই যে মোটামুটি একটা কালার এসে গেল, এবার একটু সাদা নেব, একটু হলুদ। এবার রাস্তাটা মোটামুটি করে দিই। এই ধরনের কালার এদিকটা লাইটটা বেশি পড়েছে তাই জন্য এদিকটাই সাদা দিচ্ছি, তাহলে এটা লাইট বলে মনে হবে। আর যেদিকটা ডিপ সেদিকটা একটু মানে কালারটা ডিপ করতে হবে, সেটা হচ্ছে লালের সঙ্গে একটু নীলটা বেশি মিশাতে হবে, মিশিয়ে এই যে এটা ডিপ কালার্স, ঠিক আছে এটা ডিপ কালার্স আর এটা লাইট কালার। এই দিকটা একটু লাইট করে দিই। ওকে আচ্ছা আচ্ছা, তো এইবার এই ল্যান্ডটাই একটুখানি মানে মাটি মতো আছে তাই জন্য এখানটা কি করবো আমরা একটু মাটি মতো করে দেবো নিচে জায়গাটা, মনে হবে যেন একটুখানি এখানে মাটি, তাই জন্য একটু লাল দিয়ে আর এই মাথাটা একটু এরকম। ওকে এই যে আচ্ছা, রাস্তার থেকে এই জায়গাটা উঁচু, মানে উঁচু সেটা বোঝাতে গেলে কী করতে হবে, রাস্তাটা একটুখানি এই সাইডটা একটুখানি ডিপ দিক কালার করতে হবে, এই যে এই যে এই সাইডটা, তাতে মনে হয় যেন রাস্তার থেকে এই জায়গাটা উঁচু। এইবার এইবার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, যে রাস্তার থেকে এই জায়গাটা খানিকটা উঁচু, তাই তো। ওকে এবার এই সাইডটা একটুখানি হলুদ দিতে হবে, মানে এখানটা শুধু মাটি নয় মানে ঘাসও আছে, সামনের দিকটা একটু মাটি মাটি মতন আর এই দিকটাই ঘাস। এই যে আচ্ছা, তো এবার মোটামুটি এই জায়গাটা কমপ্লিট। এবার তো আমরা এইখানটাই মানে কতগুলো ঝোপ আঁকবো, এবং এইখান থেকে একটা যে গাছ উঠেছে উপরের দিকে সেটা আঁকবো। তো তার জন্য আমরা এখানে কি করব, একটু ঝোপের মতন করছি এই যে।
এইখানটাই। আর আর হচ্ছে এই এইখানটাই ছোট দুটো একটা ঝোপ। ওকে ওকে ফ্রেন্ডস, তো আমরা এবার এই যে গাছের মাথাগুলো, এই মাথাগুলো আমরা হলুদ দিয়ে একটু একটু করে হাইলাইট করব। এই যে ঠিক এইভাবে এই প্রত্যেকটা গাছের মাথা, মানে এখান দিয়ে লাইটটা পড়েছে, তাই জন্য এই জায়গাগুলো একটু উজ্জ্বলিত হয়েছে। তাই এইখান দিয়ে আমরা এই যে হলুদ রংটা দিয়ে হাইলাইট করছি, শুধু এই গাছের মাথাগুলো, ব্যাস তাহলেই হবে। এবার এরপরে আমরা এই যে এই সাইড দিয়ে এইখান থেকে আমরা গাছ আঁকা শুরু করব। ব্যাস এইভাবে আমরা প্রত্যেকটা গাছের আগায় আগাই আমরা এই রং দিয়ে হাইলাইট করে দেবো। তো এবার আমরা এইখান থেকে দুটো গাছ আমরা এইখান দিয়ে আঁকবো, ঠিক এইভাবে। এই যে একটা গাছ, আর দ্বিতীয়টা এরই সঙ্গে ঠিক এইভাবে, এখানে দুটো গাছের কাণ্ড। এবারে এইভাবে ডালপালা দিয়ে দিতে হবে। এবার ডালপালা দেওয়ার পরে এবার আমরা কি করব, এই যে যেইটা আমরা ডিপ সবুজ, মানে যেটা নীল দিয়ে যে কালারটা আমরা করলাম, নীল আর হলুদ দিয়ে যে ডিপ সবুজ কালারটা করলাম, সেই কালারটা আমরা ঠিক এইভাবে এইভাবে আস্তে আস্তে গাছের পাতার মতোভাবে আমাদের পুরোপুরি দিয়ে দিতে হবে। মানে একটা আন্দাজ করে যে এখানে এখানে গাছের পাতা হবে, সেই আন্দাজে আমরা এই নীল রংটা আমরা দিয়ে দেব, ঠিক এইভাবে। এই যে ওকে, এইবার এইভাবে দেওয়ার পরে, এইভাবে দেওয়ার পরে আমরা এই যে এই হলুদটা, আর হলুদটা একটুখানি বেশি করে নিয়ে এবার এই যে গাছের এই মাথাগুলো, এই মাথাগুলো আমরা ঠিক এইভাবে এইভাবে হাইলাইট করব। আর এই এই দিকটা একটু বেশি, মানে কম লাইট পড়ছে, তাই জন্য এই দিকটা একটু কম কম আলো করতে হবে, মানে কম গ্লেজটা, মানে বিশেষ করে গাছের মাথাগুলো, আমরা এই মাথাগুলো একটু বেশি আমাদের মানে হাইলাইট করা উচিত, কারণ এখান দিয়ে লাইটটা বেশি পড়ে। আর এখানটা একটু, ব্যাস মোটামুটি একটা গাছ হলো। এইবার এই গাছের এই দিক দিয়ে লাইটটা পড়েছে, সেই জন্য আমরা এই গাছের এই এই দিকটাই একটুখানি এই কালার্স দিয়ে এরকম হলুদ দিয়ে আর একটু লাল দিয়ে আর একটু নীল মিশিয়ে এই কালারটা করলাম আমি, ঠিক এইভাবে গাছের কাণ্ড কাণ্ড সোজা করে এইভাবে আমরা একটু হাইলাইটটা করে দেবো। ব্যাস তাহলে মনে হয় একটু লাইটটা পড়েছে। আর এবার এই যে এই গাছের ছায়াটা, এই গাছের ছায়াটা এখান থেকে পড়েছে, তাই জন্য একটুখানি এখানে গাছের ছায়াটা আমাদের করে দিতে হবে। এই যে এইভাবে, এইবার এই গাছের ছায়াটা করার পরে এই রংটাখানে মুছে নিই তাহলে ভালো হবে, এখানটাও একটা কালার হবে, ঝোপঝাড় হবে, তাই জন্য এখানে করে নিলাম। আচ্ছা গাছের ছায়াটা একটুখানি হালকা করে মিশিয়ে দেব। ওকে দেখুন মাঝে না এই যে গাছের ছায়াটা এখানে পড়েছে, গাছের ছায়াটা। ওকে ওকে ফ্রেন্ডস, তো এবার আমরা এই ঘর আঁকবো, ঘরটা এগে নিই। তো এই যে তিনটে ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর,
এই তিনটে ঘরের মানে এদিক থেকে লাইটটা পড়ছে, সেই জন্য আমরা কী করতে হবে, এই যে ব্যাক সাইডটা একটুখানি আমরা মানে ডিপ কালার দেবো। মানে ঘরটার দেওয়ালগুলো কী করবো আমরা সাদা রঙ করবো, তাই জন্য সাদাটা এইদিকে হবে আর এই ব্যাক সাইডটা ডিপ কালার। তো আমরা প্রথমে ব্যাক সাইডের কালারটা করে নিচ্ছি, আর আমরা পরে আমরা ওই সাইডটার কালার আমরা লাইট কালার দিয়ে করব। ওকে, তো এই যে আমাদের এটা ডিপ কালার, আর ওকে এইবার আমাদের কি করতে হবে, এই যে এই সাইডগুলো আমরা সাদা দিয়ে করব। এই যে প্রত্যেকটা ঘরের দেওয়ালে আমরা এইভাবে সাদা দেব, আর এই ঘরের চাল মানে ছাদগুলো, ছাদগুলো আমরা কি করব লাল কালার দিয়ে করব। ওকে, তো ফ্রেন্ডস মোটামুটি ঘর কমপ্লিট। এবার শুধু কটা এখান দিয়ে দরজা দিয়ে দেবো, এটা নীল কালার একদম মানে পিওর নীল, মানে পিওর সে ব্লু কালারটা দিয়ে। এইবার এই যা ঘরের কটা দরজা, এই উপরে ঘরটার এইখানে দরজা, জানি এটা কোথাতে কোথাতে নামবে উপরে ঘর থেকে, জানি সিঁড়িটি তো নেই, সিঁড়ি তো দিলাম না, যে এখান থেকে নামে নামুক। এখানে একটা জানলা দিয়ে দিই, ব্যাস এখানে একটা জানলা, আর এইখানে আর একটা জানলা। ওকে ওকে, আচ্ছা এইবার এইবার আমি কী করবো, এই যে এইখান দিয়ে আমি একটা গাছ আঁকবো ঠিক এই পয়েন্ট থেকে। কেমন গাছটা আঁকবো সেটা হচ্ছে একটু বড় টাইপের গাছ, মানে এইখান দিয়ে গাছের কাণ্ডটা উঠে গেছে, এইখান দিয়ে এটা মোটা গাছ, গাছের কাণ্ডটা উঠে গেছে, আর এইখান দিয়ে একটা ডাল ডাল বেরিয়েছে। ব্যাস এখানে কতগুলো পাতা হবে গাছের, আর এখানে ডাল, ব্যাস এবারে গাছের গাছটা একটু এঁকে ফেলি। তো ফ্রেন্ডস এইভাবে আমরা গাছ আঁকবো, আর এই যে লাল কালারটা দিয়ে আমরা একটুখানি বেশ খয়েরি খয়েরি কালার করব। এবার এই গাছের মধ্যে আমরা নানান রকমের কালার দেবো, যেমন হলুদ, সাদা, লাল, এই তিন রকম চার রকম, যে চার রকম কালার আমি ইউজ করছি আজকে সে চার রকম কালার দিয়ে, যে এইরকম এই গাছটা যেভাবে এঁকেছি এই গাছটাও ঠিক সেইভাবে আমরা আঁকবো। এই প্রথমে এই যে একটু হলুদ দিয়ে একটু হাইলাইট করে দেবো এইখান দিয়ে, হলুদ দিয়ে করব। তারপরে ধরুন এইখানে একটুখানি বেশি লাইটটা পড়ছে, তাই সাদা দিয়েও আমরা করব কিছু কিছু হাইলাইট। হ্যাঁ, তারপরে এই যে এই জায়গাটা একটুখানি করব, এইখানটা করব হলুদ দিয়ে, মানে এইভাবে হলুদ সাদা এই নানান রকম এই কালার দিয়ে আমরা এই গাছটাকে আমরা বেশ সুন্দর করে আমরা আঁকবো। এটা পেছনের দিক, তাই হালকা হালকা হয়েছে হাইলাইট, তো এই সামনের দিক এটা বেশি হয়েছে। ওকে, এইভাবে সমস্ত কালার দিয়ে গাছটা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। ওকে ফ্রেন্ডস, তো আমরা যেভাবে বললাম সেভাবে আমরা গাছগুলো আঁকলাম, মানে গাছটা আঁকলাম। এইবার আমরা কী করব, গাছের হালকা স্লাইড কিছু পাতা দেবো গাছে। এই যে আমরা কী করলাম, এই 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 যে এই এই হলুদের সঙ্গে একটু দিয়ে একটু ডিপ সবুজ করলাম নীল দিয়ে, এবার এই রঙটা আমরা হালকা হালকা করে এই গাছের এই মাথাগুলো দিয়ে আমরা হালকা করে দিয়ে দেবো। এই গাছের পাতা মানে মনে হয় আসলে মিহি পাতা, খুবই মিহি মিহি পাতা, সে মিহি পাতার জন্য গাছটা এরকম। তো এইভাবে আমরা দুটো একটা পাতা আমরা এই গাছে দিয়ে দেবো, বেশি নয় অল্প, মানে গাছের অর্ধেক অংশ আসলে এখানে দেখা যাচ্ছে, বাদ বাকি ছবির ওপরে আছে, মানে পুরোটা দেখা যাচ্ছে না, এমন একটা ছবি হবে গাছে। আচ্ছা মোটামুটি এইরকম। এইবার আমরা কী করব,
যেটা করব সেটা হচ্ছে যে এই কালারের সঙ্গে আমরা এই হলুদটা একটু বেশি করে নেব, নিয়ে আমরা একটু মানে লাইট অনেকটা লাইট কালার যেটা হয় সেটা আমরা করলাম। এবার সেম আমরা সেম সেই তুলি দিয়ে সেম সেই তুলি দিয়ে আমরা এইখান দিয়ে হলুদটা এই যে এইভাবে আমরা দিয়ে দেব। ওকে, এইভাবে ভেরি গুড। এদিকেও কিছু কিছু দেওয়া লাগবে হালকা করে। এইবার আমরা কি করব, এই যে মানে আমাদের এই যে এই জায়গাটা হালকা করে আমরা মানে ডিপ সবুজটা দিয়ে দেব, তবে এবং তারপরে আমরা কী করবো, এই যে কিছু ফুলের গাছ আমরা আঁকবো, যেমন লাল লাল দিয়ে যে ফুলের গাছটা হয় সেই গাছটা আমরা এখানে এঁকে দেবো লাল রং দিয়ে, তার সঙ্গে একটু সাদা মিশিয়ে যে দুটো ফুল হয় সেটা আমরা এখানে আঁকবো। তো তার জন্য আমাদের এই লালের সঙ্গে হালকা এই যে এই সাদা রংটা নিলাম, নিয়ে একটু লালের সঙ্গে হালকা করে মিশিয়ে যেটা হয় সেটা দিয়ে আমরা এইখানে এই যে ঠিক এইভাবে আর এদিকটা একটু অন্ধকার বলে এদিকটা অতটা লাইট নয়, ডিপ হালকা করে, কিন্তু এই সাইডটা একটু ওকে এইরকম। এদিকটা হালকা দুটো একটা দুটো একটা ওকে বন্ধুরা, তো এই হচ্ছে মোটামুটি একটা ছবি। ও আর একটা কাজ করি, আমরা বাড়ির এইখানটায় একটা গাছ এঁকে দিই, তাহলে দেখতে পেয়ে ভালো লাগবে। তো সেই গাছটার জন্য আমরা কি করব, এইভাবে একটা গাছের কাণ্ড ছোট্ট, অনেক দূরের গাছ তাতে বেশি বড় না করলেও চলবে, এইভাবে একটা গাছের কাণ্ড আর এইরকম ওকে। আচ্ছা এইবার আমরা কী করবো, এই গাছটা আমরা একটু কালারিং করব, মানে লাল দিয়ে গাছটা প্রথমে লাল এবং হলুদ দিয়ে আঁকবো। প্রথমে লালটা আমরা একটু মানে ঠিক সেইভাবে দিয়ে নেব। এইবার আমরা হলুদটা দিয়ে সেই গাছগুলোর মাথাটা হাইলাইট করে দেবো। এই যে ঠিক এইভাবে আচ্ছা এইভাবে ওকে। তো দেখে যেন এটা মনে হবে যেন একটা বেশ কালারফুল একটা ফুলের গাছ এই গাছটা। ওকে দেখুন এই গাছটা বেশ সুন্দর লাগছে দেখতে এখন। ও আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে গাছের যে কাণ্ডটা আছে সেইখানে হালকা করে আমরা একটু এইরকম একটা কালার্স দিয়ে দেবো। গ্রেট, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের মোটামুটি পেন্টিং। পেন্টিংটি করলাম মাত্র চারটি কালার দিয়ে, সাদা হলুদ লাল এবং নীল, এই চারটি কালার দিয়ে আমি আজকে এই পেন্টিংটি কমপ্লিট করলাম। তো বন্ধুরা যদি আমার এই আজকের পেন্টিং টেকনিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের অনেক পেন্টিং ভিডিও আপলোড করি এবং শেখাই যে কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি পেন্টিং করবেন।
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা অনেক ধন্যবাদ দেখার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং।